হ্যালো বন্ধুরা, আগে আমি দেখিয়ে দিই এখন কটা বাজে। এই দেখুন কটা বাজে, দেখতে পাচ্ছেন? এখন বাজে 11:45, আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। মানে এখন কিন্তু রাত্রির 11:45 বাজে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি ফোনটা রেখে দিই, দিয়ে আমি কথা বলছি। এই যে দেখতে পাচ্ছেন, গলায় উত্তরে নিয়েছি, আর ইয়ে এই যে নতুন শাড়ি, সায়া, ব্লাউজ সব পরে নিয়েছি। আর এখন যাব আমরা জয়রামপুরে। আর জয়রামপুরে যেহেতু সকাল থেকে, মানে রাত শুনেছি 12টার পর থেকে, আমি এখনও কোনো দিন যাইনি, আমি গেলে বুঝতে পারবো 12টার পর থেকে কি সকাল থেকে মানে বাবার মাথায় জল দেওয়া যায়। তা এই এখন বেরিয়ে যাচ্ছি আমরা, প্রচুর ভিড় হয়, ওর জন্য যতটা পারি তাড়াতাড়ি গিয়ে আমরা জল দিয়ে ফিরে আসবো। আর বেশি মানে ভোরের দিকে বেরোলে ওখানে যে পুকুরের জল, আমি জানি না, তবে শুনছি দই টাইপের হয়ে যায়, চান করা যায় না, ওর জন্য আমরা সকাল সকাল বেরোই, মানে অনেক রাত্রিবেলায় বেরিয়ে যাচ্ছি গিয়ে, যাতে তাড়াতাড়ি আমরা চানটা করে বাবার মাথায় জল দিতে পারি। তাহলে চলুন আমার সাথে, আপনারাও জয়রামপুরে যাই, আমিও কোনোদিন যাইনি, আপনারাও চলুন, আমিও দেখবো, আপনারাও দেখবেন, চলুন। বন্ধুরা, এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আর গাড়ি চলা শুরু হয়ে গেছে, আর একে একে যাচ্ছে। দেখুন এই যে পিছনে আছে আমার ছেলে, আমার মা, এদিকে আছে আমার বাবা, আর এই যে ড্রাইভ করছে আমার বর। এই যে আমরা কয়জন মিলে রওনা দিয়েছি জয়রামপুরের উদ্দেশ্যে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি বারাইপুরে। তাই বারাইপুর থেকে দেখছি সবাই জল নিয়ে এক এক করে হেঁটে যাচ্ছে, তাই আমিও বারাইপুর থেকে ভিডিও করা শুরু করলাম। আর এই দেখুন বন্ধুরা, এখানে গাড়ি ওরা হাত দিয়ে দাঁড় করাচ্ছে, কেন জানেন? ওরা ফল, জল এই সমস্তগুলো দান করছে, নেওয়ার জন্যে দাঁড় করিয়েছে, কিন্তু আমরা নিইনি, আমরা বেরিয়ে গেলাম। বন্ধুরা, এই দেখুন সবাই এক ড্রেস পরে, বাঁক নিয়ে কি সুন্দর সবাই এক এক করে হেঁটে যাচ্ছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে দেখতে। আর এখন আমরা গাড়ি পার্কিং করে সবাই এই রাস্তাটা একসাথে হেঁটে হেঁটে বাবার কাছে যাচ্ছি। এই মুহূর্তে আমরা যাচ্ছি বাবার পুকুরে স্নান করতে, স্নান সেরে নিয়ে তারপরে আমরা যাব বাবার মাথায় জল দিতে। আর এই যে দেখতে পাচ্ছেন বাবার পুকুর, অনেক বড় পুকুরটা, তাও এখন রাত্রির মানে 1টা বাজে, এর মধ্যে জল মানে দই টাইপের, মানে পুরোপুরি না হলেও দই টাইপের হয়ে গেছে। আর এই দেখুন সাইডে সব মেলা বসেছে পুকুরের পাড়ে, দেখতেই পাচ্ছেন। এইখানে বন্ধুরা লাইন দিয়ে সমস্ত ব্রাহ্মণরা বসে আছে, এখানে সবাই বাবার কাছে পুজো দিয়ে নিচ্ছে। আর ওই দিকটা লাইনটা দেখতে পেলেন, ওইটা হচ্ছে বাবার মাথার জল দেওয়ার লাইন। আর এখানে এই দেখুন মানে গণ্ডিও পড়ছে, সমানে সমস্ত রকমেরই ব্যবস্থা আছে, আর জল দেওয়ার ব্যবস্থাটাও খুব সুন্দর এখানে। এখন দেখতে পাচ্ছেন পাখার দোকানে দাঁড়িয়ে আছি, আর আমার বর এখান থেকে একটা পাখা নেবে, তাই দেখছে কোন পাখাটা নেবে, এই পাখাটাই নিলাম আমরা। এখন আমার বাবা দেখছে এই মেলাতে একতারা, আমার বাবা এখন একটা একতারা কিনবে। বন্ধুরা, এখন আমরা মেলা থেকে বেরিয়ে আসছি, আর বেরোনোর সময় দেখছি ভিড়টা আরও বেশি হয়ে যাচ্ছে। গান করো না, বন্ধ করতে হবে না, বাবা গান ধরেছে। আর বন্ধুরা, এখন বাজে কটা বাজে গো? এখন কটা বাজে দেখে বলো? 4:04। এখন বাজে 4:04। এখন আমাদের পুজো দেওয়া, বাবার মাথায় জল দেওয়া, চান করা সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো, বাবা খুব জোর গান ধরেছে, আর সব ঠিক আছে, বাবার মাথায় জল দেওয়া। রাস্তাটা যে আমরা মানে গাড়ি যেখানে দাঁড়িয়েছে,
বাবা দেখাচ্ছ, বাবা দেখাচ্ছে গান ধরেছে, বাবাটা কিনেছে। আর আমাদের গাড়ি যেখানে পার্কিং করা হয়েছে সেখান থেকে আমার কত কিলোমিটার হাঁটলাম গো, 3 কিলোমিটার। এরকম অবস্থা। এখন আমরা বাড়ি যাবো। তাহলে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, টাটা।